নাম তোমার? আমার নাম মোহাম্মদ লেবু মোল্লা। কি কি পারো তুমি? আমি আমার নিজের গলা দিয়ে ড্রাম সেট, ঢোল, তবলা, গিটার এবং বাংলাদেশের মধ্যে যত প্রকারের নায়ক নায়িকা আছে সবার কণ্ঠ আমি অ্যাডজাস্ট নকল করি। ও আম্মা জান, আম্মা জান চোখের মনি, আম্মা জান দুধের ধ্বনি, আম্মা জান প্রাণের খনি, আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান। সবার আগে আমি আমার আম্মা জানে চিনি রে, আম্মা জানে চিনি, সালাম তারে আম্মা জানে গড়ি আসে যিনি। আম্মা জান সারা জীবন আমার গৌরস্থান, আম্মা জান চোখের মনি, আম্মা জান দুধের ধ্বনি, আম্মা জান প্রাণের খনি, আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান। প্রথমেই বাংলা যে করুণ সুরটা, করুণ যে ছবি, যেটা করুণ কাহিনী, আরে মা আমার বুকে খুব কষ্ট, বাবা আমার বুকে খুব কষ্ট, তবে আমার সাথে ২২টা বছর কথা বলো না, আরে তুমি কেন কথা বলো না বাবা, তুমি কেন কথা বলো না, আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি বাবা, বাবা না খোদার কসম মা, এদিকে কি বলছে অ্যাকশন ভিলেন ডিজার সবাই বাচ্চা, তুই আমার কোটি কোটি টাকার মান নষ্ট করছিস বাচ্চা, খোদার কসম ওই তোকে আমি জ্যান্ত কবর দিব। অ্যাকশন নায়িকা মৌসুমী বাচ্চা, তুমি কি বলছো বাচ্চা, তুমি কি বলছো, আমি তোমাকে সব বাঁচবে না বাচ্চা। এই ব্যবসায় আমার বুকে কোনো ভালোবাসা নেই, শুধু আছে কষ্ট। কমেডিয়ান দিলদার এবং নায়িকা নাসি। ওরে সুন্দরী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুন্দরী, শরীরে খালি বাহুম বাহুম করে, তুমি আমার আমি তোমার, ও সুন্দরী আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি চলে যাও, তোমার মা গুতো মাসে। আমরা তোমাকে আবার সামনে দেখতে চাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে সবাই দেখবে, এবং তোমার অভিনয় একেবারে পারফেক্ট ছিল, কারণ তুমি ম্যাক্সিমাম নিয়েছো আম্মা জান থেকে, আম্মা জান আমারই ছবি, আর যে মিউজিকটা তুমি করেছো মুহূর্তে ওই মিউজিকটা একদম অ্যাকুরেট, এটা আমি দিয়েছিলাম। আমাদের এই কম্পিটিশনটা তো একটা গানের কম্পিটিশন, এখানে তোমাকে ওইরকম ক্যাটাগরাইজ হয়ে আমরা ইয়েস কার্ড হয়তো দিতে পারবো না, তুমি অতিথি হিসেবে আমাদের ক্লোজ আপের মধ্যে থাকবে এবং কিছু কিছু সময় তুমি আসবে। হুঁশিয়ার জানো না বাজাই বাঁশরি, রাধা নাম ধরে, রাধা নাম ধরে। আমি অডিশন করে লোজাবনে আসতে পেরে আমি অনেক অনেক আনন্দিত এবং খুশি, ভরপুর খুশি।